নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ঢাকায় দিনে উনচল্লিশটি তালাক করোনার এই সময়ে ঢাকার তালাক বা বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে এই বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত পাঁচ মাসে ঢাকায় বিবাহ বিচ্ছেদ আগের বছরের একই সময়ের চেয়ে তিরিশ শতাংশ বেড়েছে এই সময়ে দৈনিক উনচল্লিশটি তালাকের ঘটনা ঘটছে অর্থাৎ প্রতি ৩৭ মিনিটে একটি তালাক হয়েছে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ার পিছনের কারণে পিছনে করোনার কারণের তৈরি হওয়া মানসিক আর্থিক সহ নানামুখী চাপের পাশাপাশি পারিবারিক ও সামাজিক বন্ধন এবং যোগাযোগ কমে যাওয়া অন্যতম কারণ বলে মনে করেছেন সমাজবিজ্ঞানীরা গত আট মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার এরপর ছাব্বিশে মার্চ থেকে তিরিশে মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল ছুটির মধ্যে এপ্রিল মাসে ঢাকায় দুই সিটি কর্পোরেশনে কোনো তালাকের আবেদন জমা পড়েনি মে মাসেও তালাকের আবেদন কম ছিল তবে জুন মাসে তালাকের আবাদ আবেদন স্বাভাবিকের চেয়ে বেশি অনেক বেড়ে যায় জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরে এই ধারা অব্যাহত ছিল গত নভেম্বর মাসে ঠিক কতটি তালাকের আবেদন পড়েছে সেই হিসাব এখনও চূড়ান্ত করা হয়নি তবে দুই সিরি কর্মকর্তা বলেছেন স্বাভাবিক সময়ের চেয়ে নভেম্বরের আবেদনের সংখ্যা বেশি হবে চাকরিজীবী স্বামী স্ত্রীদের ক্ষেত্রে তালাকের ঘটনা বেশি ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনা হুদা প্রথম আলোকে বলেন করোনার মতো এমন দুর্যোগপূর্ণ অভিজ্ঞতা নিকট অতীতে মানুষের ছিল না করোনার কারণে অর্থনৈতিক সামাজিক ও পারিবারিক এক ধরনের চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রায় সবাইকে এর ফলে মানুষের মধ্যে অসহিংসতা বেড়ে গেছে মনতাস্তিক এই চাপ দাম্পত্য কলহ ও সংকটকে প্রভাবিত করেছে পারিবারিক কলহের জোরে বেড়েছে বিচ্ছেদের ঘটনা উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাকের নোটিশ ঢাকায় দুই সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে পাঠানো হয় প্রথমে মেয়রের কার্যালয়ে তালাকের আবেদন নথিভুক্ত হয় তারপর সেখান থেকে তালাকের আবেদন মূলত স্ত্রী কোন অঞ্চলে বসবাস করেছেন সে অনুযায়ী ওই অঞ্চলের সিটি কর্পোরেশনে পাঠানো হয় দুই সিটির মেয়রের কার্যালয়ে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জুন থেকে অক্টোবর মাসে তালাক হয়েছে পাঁচ হাজার দুইশো এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে দুই হাজার সাতশো আর দক্ষিণ সিটি কর্পোরেশনে তিন হাজার দুইশো চৌষট্টি তালাক হয়েছে এ সময়ে প্রতি মাসে গড়ে এক হাজার একশো চৌরানব্বইটি তালাকের ঘটনা ঘটেছে আর দু হাজার উনিশ সালে প্রতি মাসে গড়ে তালাক হয়েছিল নয়শো বিশটি চলতি বছরে পাঁচ মাসে তালাক বেড়েছে উনতিরিশ দশমিক আটাত্তর শতাংশ তালাকের আবেদন পেলে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আবেদনকারী ও বিবাদী দুই পক্ষকে প্রথমে আপোষের নোটিশ পাঠায় দুই পক্ষের মধ্যে আপোষ না হলে সিটি কর্পোরেশন আর কোনো দায়িত্ব নেয় না নেয় দায়িত্ব নেয় না আইন অনুযায়ী তালাকের আবেদন আবেদনের নব্বই দিনের মধ্যে কোনো পক্ষ আপস আপোষের বা তালাক প্রত্যাহারের আবেদন না করলে তালাক কার্যকর হয়ে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম প্রথম আলোকে বলেন স্বামী বা স্ত্রী যে পক্ষে আবেদন করুক তালাকের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নোটিশ দেওয়া হয় দুই একটি ব্যতিক্রম বাদ দিলে স্ত্রীর আবেদনের নোটিশ স্বামী উপস্থিত হন না স্বামীর নোটিশে স্ত্রী আসেন না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্য বলছে কয়েক বছর ধরে তালাকের প্রবণতা বাড়ছে শিক্ষিত স্বামী স্ত্রীদের মধ্যে তালাক বেশি হচ্ছে দু সালের জুন মাসে প্রকাশিত বিবিএসের দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টিক শীর্ষক আবেদন বলা হয় দু হাজার সালের তুলনায় দু হাজার সালের তালাকের ঘটনা বেড়েছে সতেরো শতাংশ গত বছরে পনেরো বছরের বেশি বয়সী প্রতি এক হাজার নারী পুরুষের মধ্যে গড়ে এক দশমিক চারটি তালাকের ঘটনা ঘটে ঘুরে ফিরে আবেদন একই কারণে সিটি কর্পোরেশন আসা তালাকের আবেদনগুলো ঘেটে দেখা যায় তালাকের কারণগুলো একেবারেই গদভাদা তালাকের নোটিশ আবেদনের নির্দিষ্ট একটি ছক বা ফরম আইনজীবীরদের কাছে তৈরি থাকে শুধু সংশ্লিষ্ট পক্ষগুলোর নাম পরিচয় বদলে একই ধাঁচে আবেদন করা হয় মাঝে মধ্যে দুই একটি কারণ এদিক ওদিক করা হয় গত আঠেরোই নভেম্বর উত্তর সিটি মেয়রের কার্যালয়ে আসা তালাকের পঁয়ত্রিশটি আবেদনের মধ্যে উনিশটি আবেদন ছিল স্ত্রীর পক্ষতে আবেদনগুলোর কারণ হিসাবে হিসেবে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ভণিভনি না হওয়া স্ত্রীর করা আবেদন কারণগুলোর মধ্যে রয়েছে ভরপোষণ না দেওয়া যৌতুকের দাবিতে নির্যাতন স্বামীর সন্দেহ মনোভাব অন্য নারীর সঙ্গে সম্পর্ক মাদকাশক্তি পুরুষত্বহীনতা ব্যক্তিত্বের সংঘাত আর স্বামীদের আবেদনে স্ত্রীর বদমেজাজ সংসারের প্রতি উদাসীনতা সন্তান না হওয়া অবদ্ধ হওয়া ইসলামী শরীয়ত অনুযায়ী না সহ বিভিন্ন কারণ কথা উল্লেখ করা হচ্ছে বরণী এলাকার এক ব্যক্তি গত সতেরোই নভেম্বর গত চোদ্দ চোদ্দোই নভেম্বর তালাকের আবেদন করেন নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন স্ত্রী আগে একটি বিয়ে করেছিলেন বিয়ের আগে সেই তথ্য গোপন করা হয় কিছুদিন আগে তিনি বিশিষ্ট জানতে পারেন স্ত্রীর আগের স্বামীর সঙ্গে যোগাযোগ রাখেছিলেন তাই বাধ্য হয়ে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্ত্রীর পক্ষ থেকে তালাক বেশি রাজধানী মিরপুর সেনপাড়া পর্বত এলাকার এক নারী উত্তর সিটি কর্পোরেশনে তালাকের আবেদন করেছেন ওই নারী বলেন দুই বছর হয়েছে বিয়ের শুরু থেকে স্বামীর সঙ্গে সমস্যা হচ্ছিল তার পরিবারের লোকজন নানাভাবে নির্যাতন করত। করোনার সময় এই নির্যাতনের মাত্রা আরও বেড়েছে পরে সিদ্ধান্ত নিয়েছি আর থাকবো না দুই কর সিটি কর্পোরেশনের তথ্য বলছে তালাকের আবেদন বেশি হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে উত্তর ও দক্ষিণে তালাকের আবেদন প্রায় সত্তর শতাংশ স্ত্রীর পক্ষ থেকে আসছে দুই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন আগে মেয়ের তালাক ধলে সমাজের নানা আলোচনা হতো পরিবার মেয়েকে আশ্রয় দিতে যেত না এখন সামাজিক সচেতনতা বাড়ায় মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য পরিবারও মেয়েকে সমর্থন দিচ্ছে তালাক ও পারিবারিক নির্যাতনের যোগসূত্র তালাকের সঙ্গে পারিবারিক নির্যাতনের যোগসূত্র বলেছেন জানান আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক নীনা গোস্বামী তিনি বলেন যে জরিপ উঠে এসেছে করোনায় নারীর প্রতি পারিবারিক সহিংসতা বেড়েছে মানুষ চাপ ও রাগ নিয়ন্ত্রণ না পেরে অসহিংস হয়ে পড়েছে পারিবারিক সহবস্থা নষ্ট হচ্ছে নির্যাতন সহ্য করতে না পেরে নারীরা তালাকের মতো সিদ্ধান্ত নিচ্ছেন গত অক্টোবর মাসের শেষের দিকে স্বামীর কাছে নিজেদের শিকার হলেন এক গৃহবধূ ওই গৃহবধূর ভাই নাম না প্রকাশ করার বলেন তার বোনের এগারো বছরের সংসার বোনের স্বামী ব্যাংক কর্মকর্তা তিনি প্রায় শারীরিক নির্যাতন করতেন করোনার সময় সেটি আরও বেড়ে যায় পরে তারা নারী নারীর্যাতনে মামলা করেন দেড় মাস জেল খেটে গত সপ্তাহে তিনি কারাগার থেকে জামিন ছাড়া পেয়েছেন বোনের পক্ষ থেকে তালাকের কাগজপত্র প্রস্তুত করেছেন তারা করোনায় সাধারণ ছুটি এপ্রিল মাস শেষকারী সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন চালানো এক জরিপ দেখা যায় করোনায় এই সময় নারীর উপর নির্যাতন আর মাত্রা বেড়েছে জরিপ অংশ নেওয়া সাতাইশটি জেলার চার হাজার দুইশো জন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন এর মধ্যে এক হাজার ছয়শো জন আগে কখনও নির্যাতনের শিকার হননি বিশেষজ্ঞরা বলছেন কম বেশি সবাই করোনায় কারণে কোনো না কোনোভাবে চাপে আছে এই পরিস্থিতি কতদিন চলবে সেটির কোনো সুনির্দিষ্ট সময় নেই তাই সহিংসতার কোনো বিকল্প নেই রাগ নিয়ন্ত্রণ করতে হবে ধৈর্যশীল আচরণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের বিভাগের অধ্যাপক জিন বলেন করোনার এই নরমাল বা নতুন স্বাভাবিক জীবনের সঙ্গে মানিয়ে নিতে হবে পারিবারিক বন্ধনের মূল বিষয়ে ধৈর্য চাপের সময় সহনশীলতা পরিচালিত হবে করোনার এই সংকটের সময় সঙ্গীর হাত হাতে হাত ধরে চলতে হবে সুতরাং এই ছিল আমার ভিডিও যদি যদি আপনার সাথে মানে ইনফরমেটিভ হয় এবং যদি আপনার সাথে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখে থাকুন আমার অন্য ভিডিওগুলোতে ধন্যবাদ